দুনিয়া আমি আল্লাহর গোলামি করি, দুনিয়া আমি আল্লাহর রাসূলের গোলামি করি, রাসূলের অনুসরণ করি, তাহলে আমাদের জন্য অন্য মানুষের ফল করে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিবে। কথা বুঝতে পারেন? যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর নবীর গোলামি করতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের মহব্বত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে অন্য মানুষ সৃষ্টি করে দেবেন, পয়দা করে দেবেন, যে ওনাদের মন করে আমাদের মহব্বত হয়ে যাব। তাহলে তো আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে কত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোরআন সকলের উপর রাখি ঠিক, কিন্তু কোরআন পড়ি আমরা করে দিই, কোরআন বোঝার চেষ্টা আমরা করে দিই না। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকজন মানুষ দিনের উত্তরাধিকারী, দিনের জিম্মাদার। তোমাদেরকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি দিনের কতটুকু হক আদায় করেছ। আচ্ছা, দুনিয়ার ভালো মন্দ আমরা সকলেই বুঝি, দুনিয়ার ফায়দা আমরা সকলেই বুঝি, যখনই দিনের কথা আসে, ইসলামের কথা আসে, আখিরাতের কথা আসে, তখন আমরা কিচ্ছু বুঝি না। আমার ভাইরা, আল্লাহ পাক দিন দুনিয়ার বাদশা নবীজি বাদশাই তিনি করলেন না, দিন দুনিয়ার বাদশা নবীজি বাদশাই তিনি করলেন না, উম্মতের কারণে নবীজি হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা করলেন না, উম্মতের কারণে নবীজি পেটে ভরে খাইলেন না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভা সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার শিক্ষিত সমাজ, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা এবং ভগ্নীগণ, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া, যে মহান মুনিবে আমাদেরকে আজকে এমন একটি জায়গার মধ্যে আসার জন্য, বসা কোরআনের কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত আমরা পেয়েছি। আমরা সকলে একবার অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে সুরে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা,
দিনী জলসা তো অনেক আমরা করি, আপনারাও শোনেন, অনেক জায়গায় হয়ে থাকে, কিন্তু একটা বস্তু আমরা বুঝি না যে দিনী প্রোগ্রাম দিনী জলসা হওয়ার পরেও আমাদের মাধ্যমে কোনো পরিবর্তন আসে না, কোনো পরিবর্তন আমরা পাই না। আমাদের উদ্দেশ্য হলো কি, পরিবর্তন আসা আমাদের জীবনে, আমাদের জীবনে কি আসা, পরিবর্তন আসা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন যে ওই সম্প্রদায় ওই জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজে পরিবর্তন না হয়। নিজে পরিবর্তন হওয়া লাগবে আমাদের। আজকে এই যে যুবক ভাইরা তারা শ্রম দিয়া টাকা পয়সা দিয়া সময় দিয়া তারা সুন্দর একটা মেহফিল আয়োজন করেছেন, এটা আমাদের জন্য যে মানুষ কোরআনের কথা শুনবে, তারা হাদিসের কথা শুনবে, এবং কি আমাদের জীবনে সেগুলি আমরা বাস্তবায়ন করবো, এটাই তো উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা পরিবর্তন হওয়া, আমরা আল্লাহর খাস বান্দা হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হওয়াই আমাদের লক্ষ্য আমার ভাইয়া। সেজন্য আমাদের নিয়ত করা প্রয়োজন আগে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়্যাত। বুখারী শরীফ চেনেন আপনারা, বুখারী শরীফ কিতাব আছে, অনেক বড় কিতাব, যে কিতাবের সম্মান ও মর্যাদা কোরআনের পরেই। সেই কিতাবের প্রথম হাদিস হল এই পৃথিবীতে মানুষ যত কাজ করবে সমস্ত কাজে আমালে নির্ভর হবে তার নিয়তের উপরে। আমাদের নিয়তটা যদি পাক করি, পবিত্র করি, ভালো করি, নিয়ত নিয়তের মধ্যে যদি এখলাস আনি আমরা, তাহলে আমাদের সেই কামগুলো সফল হবে। আমরা সকলে নিয়ত ঠিক করি যে আমরা এখানে ওলামায়ে কেরাম আসবেন, বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন, তারা কোরআন ও হাদিস থেকে কথা বলবেন, আমরা সকলেই সেগুলি শুনে জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামত গুলো যদি আমরা হিসাব করি, আল্লাহ হিসাব করে শেষ করা যাবে না কখনো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ু তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, বান্দা তোমরা যদি নিয়ামত গুলো হিসাব করতে চাও, বান্দা তোমার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কোটি কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে মালামাল করেছেন, কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে আমরা নাফরমান হয়ে যাই, আল্লাহর অবাধ্য বান্দা আমরা হয়ে যাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় কেমন ধোকার মধ্যে তোমরা পড়ে গিয়েছো। দুনিয়ার মানুষ, এই জিন্দেগি তোমার, এই জিন্দেগি, এই জীবন তোমার আসল জীবন নয়, এই জিন্দেগি তোমার আসল জিন্দেগি নয়। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে, আমাদের আসল জীবন হলো আসল, আসল ঠিকানা হলো আমাদের জন্য জান্নাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন, কেন আমরা আসলাম, কি উদ্দেশ্য আমরা আসলাম, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন, আমরা কোনো সময় ভাবি না, সেগুলো চিন্তা করি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন, বলুন কথা ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে বলতেছেন, তাম পৃথিবীর মানুষ এবং জিনকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুইটি বস্তু দিলাম, একটি হলো জীবন আরেকটি হলো মৌত মরণ। এই দুইটা বস্তু আমি তোমাদেরকে কেন দিলাম বান্দা? তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো বান্দারে, এই দুটি বস্তু আমি তোমাদেরকে দিলাম, এই জন্যই আমি দিলাম। আমি আল্লাহ দেখতে চাই দুনিয়াতে যাওয়ার পরে কোন বান্দা ভালো ভালো কাজ করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, অল্প সময়ের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়ে হায়াত দিয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে আজাদ বানিয়ে পাঠিয়েছেন, বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি, এই পরীক্ষাতে তোমাদের পাশ করতে হবে, ভালো ভালো রেজাল্ট আনতে হবে, তাহলেই তো তোমাদের জন্য পরকালে জান্নাত। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা যা দেখি, জমিন আকাশ চন্দ্র সূর্য সাগর নদী নালা সবকিছু আল্লাহ পাক মানুষের গোলাম বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও বান্দারে, দুনিয়ার তাম বস্তু আমি বান্দা তোমার জন্য আমি গোলাম বানিয়েছি, তোমার আমি অধীনস্থ বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরজি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ, তোমার জন্য আমি আকাশ বানিয়েছি, তোমার জন্য আমি জমিন বানিয়েছি বান্দা, তোমার জন্য আমি চন্দ্র সূর্য বানিয়েছি বান্দা, তোমার জন্য আমি দিন বানিয়েছি, তোমার জন্য আমি রাত বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বানাইছে এই জন্য দিনের মধ্যে মানুষ রোজগার করবে, রোজি রোজগার তালাশ করবে, রোজি রোজগার তালাশ করে হালাল রুজি তারা উপার্জন করবে। আর রাত আল্লাহ পাক এই জন্য বানাইছেন বান্দা সারাদিন কর্ম কাজের মধ্যে ব্যস্ত থাকবে, সারাদিন কর্ম কাজ করে রাত্র যখন হয়ে যাবে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পাক রাত এই জন্যই বানাইছেন বান্দা সারাদিনের কষ্ট সব ভুলে যাবে, আল্লাহ পাক রাতকে একটি ঘুমকে আল্লাহ পাক একটি মেডিসিন বানাইছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত যা কিছু আমি দেখতে পাই আল্লাহ পাক তাম বস্তুকে আমাদের জন্য গোলাম বানিয়ে দিয়েছেন, আমার অধীনস্থ করে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক মানুষকে কেন বানালেন, মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আমরা যদি এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর দাসত্ব না করি, তাহলে আল্লাহর কোন সম্মান কমে যাবে না। এমনকি তাম পৃথিবীর মানুষ যদি সারাদিন দিন রাত আল্লাহর সেজদায় পড়ে থাকে, তাহলে আল্লাহর কোনো সম্মান বাড়বে না, কারণ আল্লাহ তো এমনি
তাম পৃথিবীর বাদশাহ আল্লাহ, আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ তাম কুল কায়নাতের মালিক। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি নিয়ামত আমাদেরকে মালামাল করেছেন, আমাদেরকে বুঝাইছেন, বান্দারে বান্দারে এই পৃথিবীতে সব কিছু আমি তোমার জন্য বানিয়েছি, বান্দারে তোকে আমি আমার গোলামি করার জন্য বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এমনি বানিয়েছে, অনর্থক বানিয়েছেন আমাদেরকে, আমরা কেন আসলাম দুনিয়াতে? আমরা কখনো ভেবেছি? আল্লাহ পাক বলেন, আফাহাসিবুকুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি এমন মনে করো তোমাকে আমি অনার্থক বানিয়েছি, বিনা প্রয়োজনে বানিয়েছি? এমনি বানাই নাই তোমাকে আমি, তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়াতে আসলাম, খাইলাম, মরে গেলাম, শেষ, এমন না। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম, তোমার কি এমন মনে হয় তোমাদের কি আমি বেকার সৃষ্টি করেছি, অনার্থক সৃষ্টি করেছি, অপ্রয়োজনীয় সৃষ্টি করেছি? এমন না, তোমাকে বান্দা আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছে, আল্লাহর দাসত্ব করার জন্য বানিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ায় এমন কি বস্তু আছে, দুনিয়ায় তোমরা কিসের ধোকার মধ্যে পড়ে গেছ যে তোমরা আল্লাহকে ভুলে গেছ, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, সে আল্লাহকে কেমনে তুমি ভুলে যাও? আমার জন্য ভাইরা, আল্লাহ আমার আমিন আমাদেরকে অনর্থক বানান নাই, অপ্রয়োজনে আমাদেরকে বানাই নাই, বিনা প্রয়োজনে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর সামনে মাথা নত করবে, বান্দারে তোমাকে আমি বানিয়েছি, সুতরাং তোমার কাজ হলো তুমি আল্লাহর সামনে মাথা নত করে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন, মানুষ আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে সত্যিকে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে সত্যিকে সম্মানিত করেছেন, মানুষকে আল্লাহ পাক জমিনের খিলাফত বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং দুনিয়াতে, এই দুনিয়াতে গোলামি করতে হবে কার? জোরে বলুন, কার গোলামি করতে হবে? উৎসর্গ করে দিয়েছে, তারা ইসলামের জন্য, ইমানের জন্য, ওনারা
ওনাদের নিজের জীবনকে জীবনকে ত্যাগ করেছেন, ওনাদের ছেলে সন্তানকে ত্যাগ করেছেন, ওনাদের বিবি বাল বাচ্চাকে ওনারা উৎসর্গ করেছেন এই ইসলামের জন্য, ঈমানের জন্য। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আপনার আমার প্রতি অনেক বিপদ আপদ আসবে, সমস্যা আসবে, কিন্তু যারা মুমিন হবে, যারা মুসলমান যারা হবে, যারা বান্দায়ে মুমিন হবে, তারা মুসিবতের মধ্যে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আমার বন্ধু আমার ভাইরা, আমাদের আকীদা যারা নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের জিন্দেগি পড়ে দেখেন, তাদের জীবনী আপনারা পড়ে দেখেন, ওনাদের জীবনীতে কত কষ্ট মুসিবত এসেছে, কিন্তু তারা কখনো ইমানকে ছেড়ে দেয় নাই। আমার বন্ধুরা আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আপনারা সকলেই জানেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উনি অনেক বড় নবী ছিলেন, জলিল কদর নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওনার কওমকে ওনার উম্মতকে ডাক দিলেন, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামী করো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওনার প্রতি মুসিবত আসে নাই? মুসিবত আসে না? আমার প্রতি মুসিবত আসছে, কিন্তু সেই মুসিবতের মধ্যে, সেই বিপদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। নমরুদে ওনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুনের মধ্যে রেখেছিল, কিন্তু ওনার ঈমান মজবুত আছিল, উনি এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন। আল্লাহ পাক ওনাকে সেই আগুন থেকে, জ্বলন্ত আগুন থেকে আল্লাহ পাক ওনাকে হেফাজত করেছে, ওনাকে বাঁচিয়েছে। আল্লাহ পাক সেই আগুনকে বলেছে, আগুন তুমি শান্তিদায়ক বাগিচা হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও। আল্লাহ পাক ওনাকে হেফাজত করেছে। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জীবনে আপনারা সকলেই জানেন, আপনারা পড়েন সাহাবীদের জীবনে হারে কত কষ্ট তারা করেছেন এই ইসলামের জন্য, এই ঈমানের জন্য তারা কত কষ্ট করেছেন, ওনাদের ধন সম্পদ ছেলে সন্তান সব বিসর্জন করেছেন। কিন্তু আজকে এমন মুসলমান আমরা, আমরা শুধু নামের মুসলমান, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে এমন জামানা আসবে শুধু ইসলামের নাম বাকি থাকবে। ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না, ইসলাম কি থাকবে না, শুধু ইসলামের নাম বাকি থাকবে, ইসলামের যেগুলো কাজ কর্ম সেগুলি আমাদের মধ্যে থাকবে না, শুধু নাম থাকবে। আল্লাহ রসুল বলে শেষ জামানায়, আমরা কিন্তু শেষ জামানা মানুষ, ঠিক না কথা বলেন, আমরা শেষ জামানা মানুষ। আল্লাহ রসুল বলেন যে শেষ জামানায় মসজিদ গুলি অনেক তরুতাজা হবে, খুব সুন্দর বালাগুলো হবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, মুসল্লি থাকবে না, মসজিদ পাকা থাকবে, বিল্ডিং হবে, কিন্তু মুসল্লি থাকবে না। আজকে নামাজ পড়লাম আপনাদের এখানে, বিশাল নামাজ পড়লাম, মাত্র 9 জন মানুষ। আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে। সে আল্লাহর ভয় কোথায় গেল আজকে? আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ولا تموتن إلا وأنتم مسلمون. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমন আল্লাহকে ভয় করতে হয় তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান না হও, যতক্ষণ তোমরা পরিপূর্ণ কামিল মুসলমান মুমিন না হও। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমরা সকলেই আমাদের বুকে হাত দিয়ে আমরা বলি, আমরা কতটুকু আল্লাহকে ভয় করি, কতটুকু আল্লাহকে ভয় করি। আমার যুবক বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কেমন ভয় করতে হবে? আল্লাহ কি বাগিনী কি যে আল্লাহকে আমি ভয় করবো? আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যা কিছু আমাদেরকে বলেছেন সেগুলির প্রতি আমল করা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআতুহু। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় তারা চলে গেছে? তাদের জীবনে আল্লাহ নাই, আল্লাহ রসুল নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, কোনো কিছু নাই। তারা আল্লাহকে বোঝে না, রসুলকে বোঝে না, কুরআনকে বোঝে না, ইসলামকে তারা বোঝে না। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়াতে যদি আপনি দামি হতে চান, দুনিয়াতে যদি আপনি ইজ্জত বলা হতে চান, দুনিয়াতে যদি আপনি হিরো হতে চান, তাহলে দুনিয়ার কোনো মানুষে মানুষকে অনুসরণ করলে হবে না, দুনিয়ার কোনো হিরোকে অনুসরণ করলে হবে না। আপনি যতক্ষণ আপনি যতক্ষণ আল্লাহ তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে সর্বপ্রথম কাজ হলো তোমরা রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করো, তাহলেই তো তোমরা দামি হতে পারবে। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, কুল্লিকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনি আল্লাহকে বলে চান, আল্লাহর সঙ্গে যদি আপনি ভালোবাসা কায়েম করতে চান, তাহলে প্রথম কাজ হলো আল্লাহর নবীকে ভালোবাসবেন, আল্লাহর নবীর হুকুম গুলো মানতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। আজকে দুনিয়াতে মুসলমানের প্রতি কত সমস্যা নির্যাতন কেন হয়, এটা এই জন্য হয় যে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, এই পৃথিবীতে যদি কোনো বান্দা এবং বান্দি আল্লাহর গোলামি করে, আল্লাহর নবীর গোলামি করে, তাহলে পৃথিবীর মানুষের অন্তরে সেই মুমিনের মুমিন বান্দার জন্য, মুমিন মুমিন বান্দির জন্য আল্লাহ পাক সেই মানুষগুলোর প্রতি মহব্বত সৃষ্টি করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি,
আল্লাহ নবীর গোলামি করতে পারে, তাহলে আমাদের জন্য, আমাদের মহব্বত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে অন্য মানুষ সৃষ্টি করে দেবেন, পয়দা করে দেবেন, যে ওনাদের অন্তরে আমাদের মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তো আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে অত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোরআন সকলের উপর রাখি ঠিক, কিন্তু কোরআন পড়ি না আমরা, বলতে কোরআন বোঝার চেষ্টা আমরা করতে পারি না। আল্লাহ রসুল বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকজন মানুষ দিনের উত্তরাধিকারী, দিনের জিম্মাদার। তোমাদের কি কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তুমি দিনের কতটুকু হক আদায় করেছ। আজকে দুনিয়ার মানবন্ধ আমরা সকলেই বুঝি, দুনিয়ার ফায়দাটা আমরা সকলেই বুঝি, যখনই দিনের কথা আসে, ইসলামের কথা আসে, আখিরাতের কথা আসে, তখন আমরা কিচ্ছু বুঝি না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে অত দামি দামি বস্তু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তোমাদের চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক বোঝার জন্য আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক দুটো হাত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় মানুষ, তোমরা কি দেখো না, তোমাদেরকে আমি দুটি দামি